জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না, কি সুন্দর কথা, আমাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকি যাও এক রাতেই শেষ করবে, এটা তাদের ভিতরের কথা, ঠিক কিনা বলেন? মৌলভীবাজারে এক আলোচনা সভায় অংশ নিয়ে গণতান্ত্রিক পন্থায় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রিক পন্থায় নিয়ে আসতে হবে, গণতান্ত্রিক পথে নিয়ে আসতে হবে, তাহলে এই দলটির শেষ রক্ষা হওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে রোহিঙ্গা ও সরকারের সাথে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোহিঙ্গা যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আমাদের ভিগোরাস কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে। আমরা যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই সমস্যার সমাধান চাই এবং আমরা সবার সাথে সম্পর্ক, কারোর সাথে শত্রুতা নয়, এই পররাষ্ট্রনীতিতেই আমরা চলছি। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বিদেশি কূটনীতিকদের নিয়ে আলোচনা সভা করে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি। আমরা সবাই মিলে করি, সামাজিকভাবে করি, রাজনৈতিকভাবে করি, যাতে অদূর ভবিষ্যতে কখনো কোনো দিন বাংলাদেশে এই ধরনের কোনো নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত না হয়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাংসদ সাদেক খানের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।